সবজির অগ্নিমূল্য বাজারে কৃষকের ঘরে হাহাকার। অতিরিক্ত নিম্নচাপের পর সবজি গাছের গোড়ায় জল জমেছিল, তারপর সূর্যের আলো দেখা দিতেই গাছের গোড়ায় পচন, সবজি বাজারে আগুন লাগতে দেখা গেল। একদিকে ফোরে দালালের উৎপাত, অন্যদিকে দেখা গেল কৃষকের ঘরে হাহাকার। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের ১০টি ব্লকের কয়েক হাজার হেক্টর জমিতে বিভিন্ন ফসলের চাষ হয়েছিল এবং ফলনও ফলেছিল চোখে পড়ার মতো, কিন্তু বাদ সাধল লাগাতার বৃষ্টি, ফলে ফসলের গোড়ায় জল দাঁড়িয়েছিল, যার ফলে পচন শুরু হয়েছে কাঁচা লঙ্কা, ওল, ফুলকপি, বাঁধাকপি, বরবটি, ঢেঁড়স, কাঁকরোল, উচ্ছে, গাজর, বিট, পেঁপে, কাঁচা লঙ্কা সহ একাধিক ফসলে। জন্য এই যে নিম্নচাপ হলো, তাতে ফসলে প্রচুর ক্ষতি হলো, ঢলে যাচ্ছে, মরে যাচ্ছে। আমাদের একরের পর একর তো জমি চাষ করেছি, কিন্তু এত পরিমাণে ক্ষতি আমরা সহ্য করতে পারছি না, আমাদের মৃত্যু ছাড়া গতি নেই। সীমান্ত থেকে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় লাগাতার বর্ষণে চাষিরা মাঠের তরতাজা ফসল ঘরে আনতে পারেনি, বেশিরভাগটাই নষ্ট হয়ে গিয়েছে মাঠে, আর যেটুকু বেঁচে আছে তা চাষিদের কাছ থেকে আদায় করতে ব্যস্ত ফোরের দল। পিপি চাষ করেছি, কি অবস্থা? পিপি গাছ হয়েছে ভালো, হয়ে ফলন নিয়েছিলাম ভালো, তবে লাস্ট এই বৃষ্টিতে সব শেষ হয়ে গেছে। তারপরে এই যে অবস্থা, এখন তো কোনো কিছু করার নেই আমার, এখন যে সরকার যদি আমাদের দিকে তাকায় তাহলে হবে, আর নাইলে কোনো কিছু করার নেই আমার। হ্যাঁ, দেনা তো আছি, সারের দোকানে, ট্র্যাক্টরের দোকানে, মানে গাড়ি, ওদের তো টাকা পয়সা মুঠোতে পারেনি, চাষ করিনি পরে। তার কারণ লাগাতার বৃষ্টি, যার জেরে গাছের গোড়ায় জল দাঁড়িয়ে পচন দেখা দিয়েছে, তার উপরে সূর্যের আলো উঠতেই ক্ষতির আশঙ্কা হবে দ্বিগুণ। সামনেই দুর্গাপূজো, তার আগেই বাজার হচ্ছে অগ্নিমূল্য, উৎপাত বেড়েছে ফোরে দালালদের, তাই সব মিলিয়ে কৃষককুল মহা বিপদে। মুলো আর ধনে চাষ করেছে, তার অবস্থা এখন সেই এই এই নিম্নচাপের ফলে, বারবার ঘন ঘন নিম্নচাপের ফলে যে মুলো গাছ সব মুড়ে ধসে লেগে সব মারা গেছে। কারণ অনেক টাকা ব্যাংক থেকে লোন নিয়েছি, লোন নিয়ে করেছিলাম এক একর মতো, তা সে আমার তো এখন মাথায় হাত, এখন কিভাবে আমি দেনা শোধ করব। এখন তো দেনা শোধ করার মতন আমার পরিস্থিতি নেই। এখন যদি সরকার আমাদের দিকে একটু তাকায়, যদি কোনো লোন মানে আমাদের মুকুব এ দেয়, কিংবা যদি আমাদের লোন মানে শোধ করার কোনো এ দেয়, টাকা পয়সা দেয়, তাহলে আমরা উপকৃত হব। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ, এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।